কিন্তু আমরা দেখলাম নির্বাচিত দিন সকাল থেকে এখানে নানা ধরনের জালিয়াতির প্রমাণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এবং সারা দেশের মানুষের কাছে এখানে বেরিয়ে আসতে থাকলো। বন্ধুগণ, এরকম জালিয়াতি নির্বাচনের মধ্যে দিয়ে যদি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী সাথে প্রদর্শন করা হয়েছে, সে নির্বাচনের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সাথে তার ঐতিহ্যের সাথে প্রতারণা করা হয়েছে, সে নির্বাচনের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে অপমান করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই নির্বাচন মানে না।
দাঁড়িয়ে রাখবে।